থেকে আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ওয়েলকাম রইলো ভাইয়া। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও মিস্টার জোহান ভাই, আমার ছোট ভাই জোহান ভাই জয়েন করছে। জোহান ভাই কেমন আছো? এই জোহান ভাই হ্যালো, কেমন আছো বলো? আই গিভ ইউ লাইক নাভিদ ভাই, কেমন আছো? কেমন আছো? একদম ভালো আছি, খুব সুন্দর লাগছে আপনাকে। ওকে নাভিদ ভাই, থ্যাংক ইউ, উই আর লুকিং ভেরি বিউটি, থ্যাংক ইউ। গোপর ভাই বলছে আমরা ভালো আছি, তুমি আজ কোথায় বেড়াতে গিয়েছিলে? আমি আমার বস মানে আমার হাজবেন্ডের বন্ধুর বাড়িতে আজকে যাইনি। হ্যাঁ ভাবি কেমন আছে? গোপর ভাই তুমি আর তোমার ওয়াইফ দুজনে মিলে দেখো বলছিলা, ভাবি কেমন আছে? ভাবিকে আমার সালাম দাও। গোপর ভাই আমার সালাম দাও ভাবিকে। হ্যাঁ ভি ফিনিশ ইউর ডিনার, ইয়েস ইয়েস, হ্যাঁ ফিনিশ হয়ে গিয়েছে আমার ডিনার অনেক আগেই। তরুণ যেভাবে আছো ওভাবেই থাকো ভাই, এরপরে আর দ্বিতীয়বার উল্টাপাল্টা কিছু বলতে যেও না, তাহলে তুমি আর এই মেসেজগুলি পড়ারও সময় পাবে না, আমার লাইভে থাকারও সময় চান্স পাবে না, ঠিক আছে? তোমাকে একবারে হাইড করে দিব, ব্লক করে দিব নেক্সট টাইম। এমডি জাহিদুল, এমডি জাহিদুল ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো তরুণকে জোহান ভাই কিন্তু চেট দিয়ে ফেলছে একদম আমার হয়ে, সো একদম বি কেয়ারফুল। জাহিদুল ভাই অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। ইমরান ভাই বলছে যে আপা গতকাল সন্ধ্যায় দেখতাম একজন মানুষ আপনার শর্ট ভিডিও দেখে হাসছে, যে ওইটা শাশুড়ি আমার দিয়া সারা দিন কাম করায় ওটা, ওটা তো একটা ফানি ভিডিও, জাস্ট ফান। ওগুলো আমার তো আর ডায়লগ না, ওই ডায়লগুলি তো অন্যের করা, দেখো তো তোমরা তো তো ভাইরাল একটা ডায়লগ, ওটা তো সবাই জানো, ওটা জাস্ট একটা ফান ভিডিও তৈরি করা, ওটা আসলে কি বাস্তবতা, ওর সাথে আমার বাস্তবতার সাথে কোনো মিল নেই। আমার বাস্তবতা একটা ভিন্ন সুন্দর একটা জীবন আমার, সেটা তোমরা মাঝে মাঝে দেখতে পাও, আমার সাথে আমার শাশুড়িমা থাকে, আমি থাকি, আমরা থাকি, আমার ব্লগে থাকে, সব মিলিয়ে আমার আমার জীবনের সাথে ওই শর্ট ভিডিওর সাথে বা এই যে শর্ট ভিডিওগুলো যেগুলো হয় ওগুলোর সাথে সবসময় যে মানুষের জীবনের সাথে সবগুলো যায় এমন না, ঠিক আছে? তবে কিছু কিছু ওই যে হিংসাত্মক হিংসাত্মক কিছু মানুষদের জন্য কিছু কথা থাকে যেগুলো দিয়ে তৈরি করা হয়, ওগুলি কিছু কথাটা সত্য থাকে, যাকে যাদেরকে কিছুটা হিট করেই করা হয়, যারা কিনা ওই যে বলে না এই যে ধরো এখানেও কিনা আছে চুপ করে থাকে, যারা কমেন্টস করবে না এখন এই মুহূর্তে কারণ জানে আমাকেই হিট করছে, এই ধরনের কিছু মানুষ আছে, তাদেরকে জন্য কিছু দুই একটা ভিডিও আছে যেটা হলো এই যে হিংসাত্মক কিছু কথাবার্তার জন্য, এটা আমি হাইলাইট করতে চাইতাম, করলে করতে পারতাম, বাট আমি চাইনি। আমি চাইছি যে এখানে আছে তো অনেক সময় চুপ করে আছে তরুণ মিয়ার মতো কোন মানুষরা আসে তাদের কিছু স্ক্রিনশট নেওয়ার জন্য, বাট যখন কিছু ভালো কথা হয় তাদের স্ক্রিনশট নেয় না, বুঝছো? এদের কাজ হলো যে মনে করো যে এই কাজগুলো করার মতো, তাদের জন্য কিছু ভিডিও থাকে যেটা সেটা সত্যতা আছে এই আর কি। অনেকদিন পর আপনাকে দেখলাম, অনেক সুন্দর লাগছে। আচ্ছা হ্যাঁ, অনেকদিন পরে আজকে এই মনে হয় আমি আবার ফার্স্ট টাইম বেশ কিছুদিন পরে আবার একটুখানি লাইভ করতে বসছি, তাও বেশিক্ষণ থাকবো না কিন্তু টেনে টুনে এক ঘন্টা চেষ্টা করবো থাকার জন্য। না এটা যদি তারা ভেবে থাকে যে তাদের কথার জন্য কোনোভাবে সম্ভব না, আমার টাইমিংয়ের সাথে একটু কম যাচ্ছে তাই, বাট তাদের জন্য তো নাই, আমি তাদেরকে এত প্রাধান্য দেই না, যারা আমাকে নিয়ে এত জ্বলে তাদের জ্বালানোই আমার কাজ, আমি তাদেরকে এত প্রাধান্য দেই না যে তাদের কথার জন্যই আমি হয়তো বা টাইমটা শর্ট করে ফেলতেছি, এটা যেন তারা ভাবে না।